বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয় ভালো আছো। তাহলে বাড়িতে বসে কি করছো? তোমরা নিয়মিত হাত ধুচ্ছ তো সাবান দিয়ে? কত সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড ধরে নিয়মিত হাত ধুবে। আর কি করবে? শাকসবজি, ফলমূল, ভিটামিন সি যুক্ত খাবার খাবে। তাহলেই আমরা এই যে করোনা ভাইরাস থেকে একমাত্র মুক্তি পেতে পারি। আর কি করতে পারি? হ্যাঁ, আমরা আরো অনেক কিছু করতে পারি। নিয়মিত ঘুম থেকে উঠতে পারি, শরীর চর্চা করতে পারি, ভালো মন্দ খাবার খেতে পারি, নিয়মিত খেলাধুলা করতে পারি। এগুলোর মাধ্যমেই আমরা সুস্থ থাকতে পারবো। আচ্ছা বন্ধুরা, আমি রিনা সুলতানা, সহকারী শিক্ষক, 132 নং সিগার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। আচ্ছা, আমি তো বললাম সুস্থ থাকার জন্য শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম একান্ত জরুরি। ব্যায়াম করছো তো তোমরা? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে নিয়মিত ব্যায়াম করবে। এসো তো আমরা এখন একটু ব্যায়াম করি। আমরা এখন আমাদের 4 নম্বর ব্যায়ামটা করব, ঠিক আছে? 4 নম্বর ব্যায়ামটা কি মনে আছে? হাত ও ঘাড়ের ব্যায়াম, পেঁচার মতো, তাই না? আচ্ছা, তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াই। আমার মতো করে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়িয়েছো তো? সবাই দাঁড়িয়েছো? আচ্ছা, লক্ষ্মী ছেলে মেয়ে আমার। এবার আমি এক বললে কি করবে মনে আছে? আমার সাথে দেখে দেখে তোমরাও করো। এক, করেছো সবাই? দুই, সবাই কি ঘাড় ঘুরিয়েছ, চোখ পিছনে রেখেছ? হ্যাঁ, রেখেছ। তাহলে এবার আমরা কয়বার নিঃশ্বাস নেব? 3 বার। কয়বার করতে হয় একটা ব্যায়াম? হ্যাঁ, ঠিক বলেছ, 3 বার করতে হয়। আমরা কয়বার করেছি? 1 বার। আরো 2 বার বাকি। চলো তাহলে আরো 2 বার করি। 6, আরো 1 বার, তাই না? 1, 2, 3. বন্ধুরা, এই ব্যায়ামটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে বর্তমান সময়ের জন্য। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এতে কি হচ্ছে? আমাদের ফুসফুসের ব্যায়াম হচ্ছে। আর কোভিড-19 করোনা ভাইরাস কোথায় আক্রমণ করে তোমরা জানো? শ্বাসনালী থেকে সরাসরি ফুসফুসে। তাহলে আমরা যদি এই যে শ্বাস নেওয়ার ব্যায়ামটা করি, তাহলে নিশ্চয়ই আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাবো। ভাইরাস আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। তাহলে বন্ধুরা, সব ব্যায়ামের শেষে আমরা কোন ব্যায়ামটা করি? 1 নম্বর ব্যায়াম, মনে আছে তো? 1 নম্বর ব্যায়ামটা কিরকম?
হ্যাঁ, এক নম্বর ব্যায়ামটা হলে সোজা হয়ে সবাই সামনাসামনি দাঁড়াও, তারপর এক বললে একটু সামনে ঝুঁকে কিভাবে হাঁটবে আস্তে আস্তে। আচ্ছা হাঁটো আমার মতো করে। দুই, এবার কিভাবে হাঁটবো জোরে জোরে। তিন, এবার কিভাবে হাঁটবো আস্তে আস্তে। চার, এবার কি করব থেমে যাব। ঠিক আছে, মনে পড়েছে ব্যায়ামগুলো? আচ্ছা ঠিক আছে, অনেক তো ব্যায়াম হলো। এইবার আমাকে তোমরা বলো তো, সকালে উঠে তোমরা কি করো? করো কখন উঠো ভোরে? নিশ্চয় ভোরবেলা উঠো। উঠে কি করো? এই যে এরকম ঘুম থেকে উঠে তাকিয়ে তাকিয়ে মায়ের দিকে, বাবার দিকে, ভাইয়ের দিকে, বোনের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবো? কিছু তো একটা ভাবো। আমি জানি কি ভাবো। দেখছো ছবিতে, এরা কিছু একটা ভাবছে আর এই প্রার্থনা করছে। দেখি তো আমরা ওরা কি প্রার্থনা করছে। হ্যাঁ, ওরা না কি প্রার্থনা করছে দেখো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তোমরাও কি এটা মনে মনে ভাবো? হ্যাঁ আমিও ভাবি, তোমরাও ভাবো, আমি জানি তো। তোমরা তো খুব সোনা ছেলে মেয়ে আমার। তাহলে আমরা আবার বলি, আমার সাথে সাথে একটু বলো তো, এক লাইন করে বলো প্রথমে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা বন্ধুরা, এবার তাহলে আমরা সবাই মিলে একসাথে এই ছড়াটা বলি, আমার সাথে সাথে বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা এবার আমরা এই ছড়াটা একটু মজা করে গান গেয়ে গেয়ে গাবো, ঠিক আছে? এসো তাহলে সবাই একসাথে। দেখো পাখি উঠছে, সকাল হয়েছে। বর্গীয় জ, গ, বর্গীয় জ, গ,
বলেছো যাও বলো আবার বর্গীয় জ গ যাও বর্গীয় জ গ যাও হ্যাঁ তোমরা তো সবাই পারো আমি তো জানি বাড়িতে বসে তোমরা তো ঠিকমতোই সবকিছু পড়াশোনা করছো তাই না মা পড়াচ্ছে বড় ভাই বোন পড়াচ্ছে হ্যাঁ শুধু পড়ো না একটু খেলাধুলাও করবে ঠিক আছে আচ্ছা এই ছবিটা দেখো তো এই ছবিটা কি চেনো ও রাস্তা থেকে কিনে খেয়েছো প্যাকেটে করে হ্যাঁ আমরা তো সবাই খেয়েছি তাই তো আমরা চিনি এটা কি হ্যাঁ তোমরা ঠিক ধরেছো এটা হলো খই খ রস্য ই খই খ রস্য ই খ রস্য ই একসাথে কি হয় খ আর রস্য ই মিলে হয় খই খ রস্য ই খই খ রস্য ই খই হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই পেরেছো তাহলে আমরা আরেকটা ছবি দেখি এইটা কি ও তোমাদের সবার আছে কি করো এটা দিয়ে লেখো ও আচ্ছা হ্যাঁ এটা দিয়ে লিখতে হয় এটার নাম কি জানো এটার নাম সবাই জানো হ্যাঁ এটার নাম হচ্ছে ক ল ম ক ল ম একসাথে কি হয় কলম ক ল ম কলম হ্যাঁ বলো আমার সাথে সবাই বলো ক ল ম কলম ক ল ম কলম ধন্যবাদ বন্ধুরা মনোযোগ সহকারে সবাই শুনছো আমার কথা খুব সুন্দর আচ্ছা এবার দেখো তো এই ছবিটা কিসের হ্যাঁ ঠিক বলেছো এতেও আমরা পানি রাখি তাই না জগে হচ্ছে অল্প পানি রাখি আর এতে অনেক বেশি পানি রাখি কিন্তু এটার নাম কি হ্যাঁ ঠিক ঠিক ধরেছো এটা হলো ক ল দন্ত স ক ল দন্ত স একসাথে কি হয় একসাথে হয় কলস ক ল দন্ত স কলস ক ল দন্ত স কলস আচ্ছা বন্ধুরা চলো তো আমরা প্রথম থেকে আরেকবার দেখে আসি আমরা কি কি শিখলাম বর্গীয় জ গ জগ খ রস্য ই খই ঠিক ক ল ম কি হলো কলম হ্যাঁ ঠিক বলেছো কলম ক ল ম কলম ক ল দন্ত স কলস ক ল দন্ত স কলস আচ্ছা আমরা একটু বইটা বের করি তো আমার বই দেখো আমার বইয়েও এই ছবিগুলোই আছে হ্যাঁ তাই তো তোমরা বুঝেছি বুঝতে পেরে গেছো যে এই ছবিগুলো কোথায় ছিল হ্যাঁ দেখো আমার বইয়েও আছে জ গ জ খ রস্য ই খই ক ল ম কলম ক ল দন্ত স কলস তোমরা এইটা ভালো করে পাঁচবার নিজে নিজে পড়ো ঠিক আছে আমি কিন্তু বলে দিব না নিজেরা পড়বে দেখে দেখে পড়ো পড়েছো কয়বার পড়েছো তিনবার আচ্ছা ঠিক আছে আরো দুইবার পড়ো পড়েছো হ্যাঁ পড়া শেষ তাহলে এবার আমরা এই নতুন ছবিগুলো দেখি তো এইটা কি জিনিস ও আগেরটা ছিল সাদা তাই না
আর এটা হচ্ছে গোলাপি। কি জল! ও বাবা, তোমরা তো চিনতে পেরে গেছো, আমি তো চিনতে পারছিলাম না। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা কি জল। আর এইটা কি? হ্যাঁ, খই। ও হ্যাঁ, দেখো কত খই নিচে পড়ে যাচ্ছে, গামলায় ধরেই। এবার এটা কলম। আচ্ছা আচ্ছা, লাল, নীল, কালো সব রকমের কলম আছে। আর এটা কি? কলস। ও আচ্ছা, দেখো এই কলসটা কি সুন্দর, কলসে কত ফুল এঁকেছে। আচ্ছা দেখি তো আমরা এই পাশে কি লেখা আছে, পড়ো তো। কলম, কি হলো? কলম। এখানে কি লেখা? কলম, দন্ত স, কলস। এটা কি লেখা? জ, গ, জগ। আর এটা কি লেখা? খ, রস, ই, খই। আচ্ছা, আমরা এপাশেও ছবি দেখলাম, ওপাশের লেখাগুলো করলাম। এবার দেখি তো তোমরা মিলাতে পারো কিনা, এই পাশের কোন শব্দের সাথে কোন ছবিটার মিল হবে, কিভাবে মিলাতে হবে। হ্যাঁ, এই তো ঠিক বলেছো, দাগ দিয়ে দিয়ে মিলাতে হবে। মিলাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, মিলাও। বলো তো এটা কি? জব। কোথায় লেখা আছে পাশে জব? এটা? ও, আমি ভুল বলেছি, কোনটা? এটা, এটা না, এইটা। ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা তো অনেক ভালো। হ্যাঁ ঠিক বলেছ, এই দেখো এখান থেকে এই সোজাটাই দাগ আছে, তার মানে তোমরা এটি। আচ্ছা এবার এটা কি? খই। এ পাশে কোনটা কোন শব্দের সাথে তাহলে মিলবে, কোথায় দাগটা যাবে, কোনটার সাথে যাবে? এইটা, ও নিচেরটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি তো আমরা। হ্যাঁ ঠিক বলেছ, নিচেরটার সাথেই গেছে। তোমরা তো খুব ভালো, সবাই খুব মনোযোগ সহকারে শুনছ তাই পারছ। আচ্ছা এবার হচ্ছে ঠিক ধরেছ, প্রথমটার সাথে এই কলমের ছবি, তাই না, এই শব্দের সাথে এইটা। হ্যাঁ এবার শেষেরটা তো সবাই বুঝে গেছো, তাই না? তাই আমিও পেয়ে গেছি, তোমরাও বুঝে গেছো, আমিও পেয়ে গেছি। কলসের সাথে এই কলস, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সবার জন্য আমি একটু তালি দিই। খুব সুন্দর হয়েছে, সবাই পেরেছো, সবাই আমার সোনামণি ছেলে মেয়েরা। আচ্ছা এবার জলদি জলদি একটু তাড়াতাড়ি করে খাতা বের করে ফেলো তো, লেখার খাতা করেছ, কলম নিয়েছ? হ্যাঁ, পেন্সিল নাও, কলম নাও, যার যেটা আছে সে সেটাই নাও। এবার খাতায় লিখে ফেলো তো, এই দেখো এটা কিসের ছবি? হ্যাঁ দেখে তো বুঝতেই পারছো, আমি বলবো না, এটা কিসের ছবি? হ্যাঁ বোঝা যাচ্ছে, এটা কিসের ছবি? বুঝতে পেরেছো? সবাই হাসছে, তার মানে বুঝে ফেলেছে। মুখে কিন্তু বলবে না, যে যেটা পারবে সেটা খাতায় লিখবে। আর এটা? হ্যাঁ এই তো, সবাই বুঝে গেছে। এবার দেখো এখানে ক লেখা আছে, মাঝখানে কিছুই লেখা নেই, আর এখানে ম আছে। এবার মাঝখানে কি হবে লেখো তো সবাই, এই মাঝখানটার ফাঁকা জায়গাটায় কি লেখা হবে? লেখা শেষ? আচ্ছা এবার এই ছবিটাই দেখো, এর পাশে ল আছে, দন্ত স আছে, কিন্তু প্রথম অক্ষরটাই নেই, এখানে কি হবে? ও জানো সবাই, আচ্ছা লিখে ফেলো লিখে ফেলো। আচ্ছা এটা প্রথমে আছে বর্গীয় জ, পরেরটা পরেরটা কি হবে? আচ্ছা লেখো লেখো, আর এখানেও প্রথমটা নাই, লিখে ফেলো, জলদি লিখে ফেলো, তাড়াতাড়ি লেখো, সুন্দর করে লিখবে। মনে আছে আমরা এসো লিখতে শিখি খাতায় কিভাবে অক্ষরগুলো বর্ণগুলো লিখেছি, ঠিক সেভাবে লিখবে, মাত্রা যেন ভুল না যায়, যে পাশে যেমন মাত্রা যেমন কাজ সেরকম করেই লিখবে, তবেই হাতের লেখা সুন্দর হবে। লেখা শেষ? আচ্ছা আচ্ছা এবার সবাই উঁচু করো। হ্যাঁ উঁচু করেছ, এবার দেখো তো তোমার লেখা ঠিক হয়েছে কিনা। এই দেখো এখানে মাঝখানে ল চলে এসেছে, এখানে শেষে গ চলে এসেছে,
দেখি এটা কি আছে, এখানেও ক চলে এসেছে উড়ে উড়ে, আর ওই পাশে কি এসেছে, খ চলে এসেছে, ঠিক দেখো। হ্যাঁ সবার মিলেছে, তাই তো সবাই হাসছে। হ্যাঁ পারলে তো সবারই ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে। তাহলে সবার জন্য আমি একটা জোরে তালি দিই, সবাই অনেক সুন্দর পেরেছ। এইবার আমরা সবাই কাছাকাছি থাকি, এই কাছাকাছি থাকাটা কিভাবে করতে পারি আমরা ভাবো তো। হ্যাঁ আমি কিভাবে তোমাদের সাথে কাছাকাছি করছি, তোমাদের সাথে যোগাযোগ করছি দেখি আমরা একটা ছবি দেখি। এটা কিসের ছবি, ও রেডিও, রেডিও এটা। হ্যাঁ ঠিক বলেছো, এটা হলো রেডিও। এটার নাম কি, রেডিও। তোমরা কি রেডিও শোনো, শোনো? আচ্ছা কেউ কেউ শোনো। দেখো এই ছেলেমেয়েরা কত মনোযোগ দিয়ে পড়াগুলো শুনছে, ক্লাসগুলো করছে, তোমরাও করছো ওদের মতো, দেখেছো? হ্যাঁ এই জন্যই তো তোমরা চিনতে পেরেছো এটা রেডিও, না হলে তো চিনতেই পারতে না। এইবার আমরা আরেকটা ছবি দেখবো, এটা কিসের ছবি, ও তোমাদের বাড়িতে আছে? হ্যাঁ বলো তো এটা কিসের ছবি। এ আরেকটা ছবি এসেছে, ও দুটো জিনিস এক। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে, এটার নাম কি, টেলিভিশন। হ্যাঁ টেলিভিশন আমাদের সবার বাড়িতে আছে, টেলিভিশনে তোমরা আমাদের দেখতে পাও তাই না, তোমাদের টিচার প্রতিদিন শিক্ষকরা ক্লাস করাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছ। এবার দেখো তো এই ছবিটা কি, সবার বাড়িতে আছে। হ্যাঁ আমি জানি তো, এইটা এই রকমটাও আছে। হ্যাঁ এটার নাম কি, মোবাইল, ঠিক ধরেছো এটা মোবাইল, আমরা সবাই চিনি। মোবাইলে আমি তোমাদের সাথে কথা বলি না, হ্যাঁ প্রতিদিন কথা বলি, তাহলে কি মোবাইলের মাধ্যমে আমরা কাছাকাছি থাকছি, আবার রেডিওর মাধ্যমে থাকছি, টেলিভিশনের মাধ্যমে থাকছি। এবার দেখো তো এটা চিনো কি না, ও এটা চিনো, কোথায় দেখেছো, বাড়িতে আছে, ও কেউ কেউ আমার দোকানে দেখেছে তাই। এটার কি নাম, কম্পিউটার, ঠিক বলেছো। আর এটা কিসের ছবি, ও তোমাদের স্কুলে আছে, বাড়িতেও আছে। এটার কি নাম, ল্যাপটপ, ঠিক বলেছো এটার নাম ল্যাপটপ। তাহলে আমরা কাছাকাছি সবাই কিভাবে কাছাকাছি থাকি, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এগুলোর মাধ্যমেই আমরা সবাই কাছাকাছি থাকি। এবার এসো আমরা একটু খেলা করি, অনেক তো পড়লাম লিখলাম, এবার একটু খেলা করি। বলো তো কি ভাবছি আমি, তোমরা সবাই বলো, এই খেলাটার নাম হলো বলো তো কি ভাবছি। আমি একটা জিনিসের নাম কথা ভাবছি, তোমরা বলবে যে আমি কিসের কথা ভাবছি। আমরা যেটা ভাবছি আমি, সেটা আমরা পান করি, খাই না কিন্তু। কখন পান করি, হ্যাঁ যখন আমাদের তৃষ্ণা লাগে, কোনো কিছু খাওয়ার পরে পান করি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পান করি, সকালে উঠে পান করি, এই তো ধরে ফেলেছে ঠিক, আমরা পানি পান করি, কি করি, পানি পান করি। এবার তোমরা বলো আমি বলবো, ভাবছো কিছু? হ্যাঁ আমিও বলতে পেরে গেছি। এবার চলো তোমাদের আশেপাশে কি অনেক জিনিস আছে, আছে না তোমাদের বাড়িতে, দেখো তো কোনগুলো দেখতে কেমন, এরকম আকৃতির কিছু কি আছে তোমাদের বাড়িতে, খোঁজো তো, পেয়েছো? দেখো তো এরকম আকৃতির কিছু আছে কিনা তোমার আশেপাশে, ঘরের ভিতরে আছে এরকম গোল আকৃতির কিছু আছে তোমাদের বাড়ির আশেপাশে, তোমার আছে? হ্যাঁ কি আছে, ঘড়ি, ও আর ত্রিকোণ আকৃতির কি আছে, মা সামুচা বানিয়েছে, ঠিক ধরেছো, ওটাও কিন্তু ত্রিকোণ আকৃতি। এবার এসো আমরা বিভিন্ন রকম আকৃতি দেখে চিনব, এবং চেনার পরে এই গোলাকৃতির পাশে যেটা থাকবে এটা কি গোলাকৃতি, না এটা কি গোলাকৃতি,
এটা কি গোলাকৃতি? এটা কি গোলাকৃতি? কোনটা গোলাকৃতি? হ্যাঁ ঠিক ধরেছো, বল গোলাকৃতি। তাই আমরা সেটাতে টিক দিলাম। এবার দেখো তো তিন কোণা আকৃতি কোনগুলো? কোনটা তিন কোণা আকৃতি? ঘড়ি, বাচ্চা টুপি, জন্মদিনের টুপি, মোবাইল, বল। হ্যাঁ ঠিক বলেছ, জন্মদিনের টুপিটাই তিন কোণা আকৃতি। এবার দেখো তো তোমার আশেপাশে চার কোণা আকৃতির কি কি আছে? দেখেছো ও কি আছে? জানালা, দরজা। ঠিক বলেছ, দেখো এটা কি চার কোণা আকৃতি? এটা কি চার কোণা? এটা কি চার কোণা? নাকি এটা কি চার কোণা? কোনটা চার কোণা? টিভি। ঠিক বলেছ, এটাকে টিক দাও, এটাই হচ্ছে চার কোণা আকৃতি। তাহলে আমাদের আশেপাশে আমরা কয় ধরনের আকৃতি পেলাম? তিন কোণা, চার কোণা আর গোল আকৃতি। এবার তোমাদের আমার বইটা একটু বের করো। হ্যাঁ আমার বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় দেখো এই ছবিটা আছে। এখানে চার কোণা আকৃতিতে সবুজ রং করা হয়েছে, গোলাকৃতিতে হলুদ রং করা হয়েছে, আর তিন কোণা আকৃতিতে নীল রং করা হয়েছে। এখানে অনেকগুলো আকৃতি আছে, সব গোলগুলোতে তুমি হলুদ করবে। দেখো একটা গড়ে দেওয়া আছে। সব চার কোণায় সবুজ করবে আর সব তিন কোণায় নীল রং করবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে বাড়ি বসে একা একা করতে হবে, সাবধানে করবে। আচ্ছা ঠিক আছে, এবার এসো, আমাদের তো সময় শেষ, আমরা এবার ইচ্ছা মতো খেলবো। তোমাদের যার যা খুশি তাই খেলবে। আমি না না, আবার ঘরে কিছু ভেঙে গেল না কিন্তু, শেষে মা বলবে তোমার যে খেলনা আছে বিভিন্ন রকম সেগুলো নিয়েই খেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়মিত ব্যায়াম করবে, ভালো ফলমূল খাবে, শাকসবজি খাবে, ভিটামিন সিযুক্ত খাবার খাবে, এবং খেলাধুলা করবে, নিয়মিত ঘুমাবে। আর কি করবে? একটু পড়াশোনাও তো করতে হবে। এই যে আমি তোমাদের মোবাইলে টেলিভিশনে যে ক্লাসগুলো দেখাই এগুলো দেখবে শুনবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে ধন্যবাদ সবাইকে।